কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ পৃথিবীর প্রায় সব দেশের ছাত্রছাত্রীর প্রথম পছন্দ। উন্নত জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও। কানাডা অনেকটাই অভিবাসীদের উপর নির্ভরশীল, তাই পড়াশোনার শেষে সেখানে রয়েছে বেশ ভালো চাকরির সুযোগ। কানাডার বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রতিনিয়ত ভর্তি ও স্কলারশিপের যাবতীয় তথ্য প্রকাশ করে। সুতরাং আপনার লক্ষ্য যদি হয় কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়া, তাহলে অবশ্যই ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করুন। এই ওয়েবসাইটগুলোতে ভর্তির সময় ও স্কলারশিপ সংক্রান্ত সব তথ্য আপডেট থাকে। HSC অথবা A লেভেলের পর বাইরে পড়াশোনা করতে যাওয়ার সঠিক সময়। এছাড়া স্নাতক লেভেলে সব জায়গা থেকেই স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। আসুন জেনে নেই কানাডার উচ্চশিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ থেকে শিক্ষার্থী হিসেবে স্নাতক করতে কানাডা যেতে পারবেন। A-level বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই আবেদন করা সম্ভব। তবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য নিয়ে আবেদন করা উচিত। কানাডার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা মূলত দুই ধরনের শিক্ষার জন্য আসেন, গবেষণা ভিত্তিক ও কোর্স ভিত্তিক পড়ালেখা। কোর্স ভিত্তিক পড়ালেখায় বৃত্তির সুযোগ বিদেশি শিক্ষার্থীদের জন্য নেই বললেই চলে। কিছু কিছু কোর্স আছে যেখানে শিক্ষার্থীরা কো-অপ করতে পারেন। কো-অপ এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নির্ধারিত কোনো কর্মক্ষেত্রে কিছুদিনের জন্য কাজ করে অর্থ উপার্জন করা যায়। এই পদ্ধতির সুবিধা হলো ডিগ্রির পাশাপাশি কাজের অভিজ্ঞতাও হয়ে যায়, তবে এই সুযোগ তুলনামূলকভাবে কম। অন্যদিকে গবেষণা ভিত্তিক প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়গুলোতে এন্ট্রান্স স্কলারশিপ, ফরেন স্টুডেন্টের স্কলারশিপ সহ নানা সুযোগ থাকে। কোনো সুযোগ না পেলেও গবেষণা সহকারী বা শিক্ষকদের সহকারী হিসেবে কিছু সুবিধা পাওয়া যায়। একাডেমিক ফলাফল ও গবেষণার অভিজ্ঞতা, বিভিন্ন কাজের সম্পৃক্ততা এবং IELTS স্কোরের ভিত্তিতে সাধারণত বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা নানা তহবিল পেয়ে থাকেন। তবে স্কলারশিপের সুযোগ মূলত বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে। এছাড়া কানাডার বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের সুযোগ আছে। অন্টারিও প্রদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অন্টারিও গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম নামের বৃত্তির জন্য আবেদন করতে পারছেন। এক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই অন্টারিও প্রদেশেরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এছাড়াও কুইবেক প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ, অন্টারিওর ক্রিলিয়াম স্কলারশিপ নানা বৃত্তি শিক্ষার্থীদের জন্য চালু আছে। বাংলাদেশি শিক্ষার্থীরা শাস্ত্রী ইন্দো কানাডিয়ান ইনস্টিটিউট, কানাডিয়ান কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ প্ল্যানেও আবেদন করতে পারেন। কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন সরকারি স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। এইসব স্কলারশিপের ক্ষেত্রে আবেদনের যোগ্যতাও ভিন্ন ভিন্ন। তবে যে স্কলারশিপের জন্য আবেদন করুন না কেন, বাংলাদেশে আপনি কোন প্রতিষ্ঠানে পড়েছেন, ফলাফল কেমন, এগুলো বিবেচনা করা হয়। এছাড়া বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে যুক্ততা, গবেষণায় সংশ্লিষ্টতাকে গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন IELTS স্কোরকে ন্যূনতম যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয় IELTS অন্তত 6.5 স্কোর চায়। কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে IELTS খুবই গুরুত্বপূর্ণ। যারা উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়ার কথা ভাবছেন, তাদের আগে থেকেই IELTS এর প্রস্তুতি নেওয়া উচিত, শুধু বৃত্তি বা ভর্তির জন্য নয়। ভিসা পাওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্ব আছে। যারা উচ্চশিক্ষার জন্য না গিয়ে অভিবাসনের জন্য কানাডায় যেতে চান, তাদেরও IELTS এর জেনারেল স্কোর উপস্থাপন করতে হয়। কানাডায় প্রদেশ ভেদে কিংবা পরিবেশ ভেদে জীবনযাত্রার ব্যয় ভিন্ন। বিশ্ববিদ্যালয় ডরমিটরিতে থাকলে একরকম খরচ, আবার আরও কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে রুম ভাগ করে থাকলে খরচ আরেক রকম। অন্টারিও প্রদেশের অটোয়া শহরে একজন শিক্ষার্থী $1200 থেকে $1300 কানাডিয়ান ডলারে খুব ভালোভাবে চলতে পারে। একই সময়ে নিউ ব্রান্সউইকের ফ্রেডরিকটনে এই খরচ হয়তো $1000 থেকে $1100, আবার টরেন্টো বা ভ্যাঙ্কুভারে $1900 থেকে $2000 খরচ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে টিউশন ফি আলাদা। স্নাতক প্রোগ্রামে প্রতি সেমিস্টারে খরচ পড়বে $10,000 থেকে $12,000 কানাডিয়ান ডলার, $730,000 থেকে $880,000 বাংলাদেশি টাকায়। মাস্টার্স প্রোগ্রামেও প্রতি সেমিস্টারে খরচ প্রায় $10,000 থেকে $12,000 কানাডিয়ান ডলার। সেই হিসেবে বৃত্তি ছাড়া পড়তে পুনর্কালীন স্নাতকে খরচ $80,000 থেকে $1,00,000 কানাডিয়ান ডলারের কাছাকাছি। বৃত্তি ছাড়া স্নাতকোত্তরে পড়তে প্রায় $30,000 কানাডিয়ান ডলার খরচ হতে পারে।
কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কিংবা প্রতিষ্ঠান পেশাদার দক্ষতা বাড়ানোর জন্য গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনা করে। শিক্ষার্থী কিংবা চাকরিজীবীরা খুব সহজেই এসব কোর্সে ভর্তি হতে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল কোর্স করার সুযোগ অনেক বেশি। ডিপ্লোমা প্রোগ্রাম বা প্রফেশনাল কোর্স হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ অন্যান্য দেশের তুলনায় কানাডায় বেশি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ আছে। স্টুডেন্ট ভিসায় শিক্ষার্থীরা সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ পান। সেই হিসেবে মাসে প্রায় 1,500 কানাডিয়ান ডলার আয়ের সুযোগ রয়েছে। মে থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল, এই সময়ে কর্মঘণ্টার সীমাবদ্ধতা থাকে না, তখন আরও বেশি কাজ করা যায়।